এরপরে যে প্রশ্নটি আমাদের কাছে আসছে সেটা হলো যে আমাদের একজন দর্শক তিনি জানতে চেয়েছেন যে আজকাল দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা তারা তাদের শরীরের হাতে পায়ের যে পশম সেটা তুলে ফেলেন, এটা জায়েজ হবে কি না? স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃত্রিমতাকে অপছন্দ করতে নিষেধ করেছেন। হাতে পায়ে স্বাভাবিক পশম তোলা বৈধ হবে না। একটা পশম অসুবিধা থাকলে সেটা ভিন্ন কথা, একেবারে তুলে, আর যদি কারোর অস্বাভাবিক কিছু হয় তাহলে তুলতে পারে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম